আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধানের, এটি হচ্ছে 5 নং পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব পৃষ্ঠা 8 থেকে 10-এর তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে। যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন দেখে আসতে পারো। সেখান থেকে তোমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের কিন্তু ভিডিও পেয়ে যাচ্ছ। এখানে দেখো, নবম শ্রেণীর বাংলা বিষয়ের ভিডিও রয়েছে, নবম শ্রেণীর ইংরেজি, গণিত, তারপর হচ্ছে বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, প্রতিটা বিষয়ের ভিডিও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? এই দেখো, দলীয় কাজ 2 আমরা পরবর্তী ক্লাসে যখন দলীয় কাজ 2 করব এবং তারপরে ক্লাসে দলীয় কাজ 3 নিয়ে আলোচনা করব, এই জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। একটা কি বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ, যা নিয়ে হচ্ছে আমরা গত পর্বে আলোচনা করেছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে আজকের বিষয়বস্তু তথ্য নিয়ে, এবং কিছু প্রশ্নমালা তৈরি সেটা কীভাবে করতে হয় এই বিষয়গুলো আজকে আমরা জেনে নেব, ঠিক আছে? তথ্য গ্রহণের সময় করণীয় আমাদের 7টি বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি, এগুলো হচ্ছে তোমরা আবার দেখে নেবে, এগুলা মেনে তারপর হচ্ছে আমাদের প্রশ্নমালা তৈরি করতে হবে। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা যেতে পারে, সেখানে যেখানে নিজ এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল এবং সামাজিক উপাদান এখন কেমন সেই বিষয়ে প্রশ্ন থাকবে। নিচে কয়েকটি প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নমালা দেওয়া হলো। খেয়াল করো, এখানে এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন, আমাদের এলাকায় রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল? 2 নম্বর, আমাদের এলাকায় রাস্তাঘাট এখন কেমন? 3 নম্বর, আমাদের এলাকার বাড়িঘর 30 বছর আগে কেমন ছিল? 4 নম্বর, এলাকার বাড়িঘর এখন কেমন? তুমি চাইলে এখানে 5 নম্বর দিতে পারো, সামাজিক উপাদান যেহেতু বলা হয়েছে, যে আমাদের এলাকার বিদ্যালয়গুলো 30 বছর আগে কেমন ছিল? 6 নম্বর হচ্ছে আমাদের এলাকার বিদ্যালয়গুলো এখন কেমন? 7 নম্বর দিতে পারো, আমাদের এলাকার বাজার বা মার্কেট আগে 30 বছর আগে কেমন ছিল? 8 নম্বর হচ্ছে কি, আমাদের এলাকার বাজার বা মার্কেট ব্যবস্থা এখন কেমন? এরভাবেই তুমি কিন্তু চাইলে প্রশ্ন বাড়াতে পারো, ঠিক আছে? তো আমাদের তৈরি করা প্রশ্ন অনুসন্ধানের জন্য উপযোগী কি না তা বোঝার জন্য আমরা নিচের ছকটি ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিব। তো প্রশ্ন প্রথমে কি আছে, 1 নম্বরে, প্রশ্নটির উত্তর আমরা এখনও জানি না, যদি এটা হয় তাহলে টিক দিবে। প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে, প্রশ্নের উত্তর পেতে কী করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পেরেছি, প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব। এগুলো যদি মনে হয় যে হ্যাঁ সম্ভব এগুলো, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আমাদের অনুসন্ধানের জন্য উপযুক্ত। উপরের ছকে যদি সবগুলো কলামে টিক চিহ্ন হয় তখনই আমরা বুঝবো আমাদের তৈরি করা প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযুক্ত, ঠিক আছে? এরপর আসো তথ্যে উৎস বা তথ্যদাতা বা উত্তরদাতা নির্ণয়। তথ্যদাতা নির্ণয়ের সময় আমরা লক্ষ্য রাখবো, 1 নম্বর, তথ্যদাতা প্রশ্নের উত্তর দিতে সক্ষম কিনা, তিনি সেই বিষয় সম্পর্কে যথাযথভাবে জানেন কিনা, অর্থাৎ তুমি যে কারো কাছ থেকে তথ্য নিতে গেলে তো হবে না, তোমাকে সেই পারফেক্ট একটা মানুষের কাছে কিন্তু তথ্যটা নিতে হবে। 2 নম্বরে কি আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে নিজ বয়স বা আয় সম্পর্কে তথ্যদাতা উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সেক্ষেত্রে আমরা সরাসরি তথ্যদাতার বয়স বা আয় জিজ্ঞেস না করে একটু কৌশলী হতে পারি। যেমন অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানার জন্য ওই সময় তথ্যদাতা কোথাও পড়াশোনা করতেন কি না, অথবা তখন তার বন্ধু বা খেলা সাথীরা কী করতেন তা জানতে পারি। এভাবে জিজ্ঞেস করে তথ্যদাতার বয়স সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি। এই ধারণা থেকে আমরা হয়তো বুঝতে পারবো ঐতিহাসিক বিষয়ে তথ্য দেওয়ার মতো উপযুক্ত বয়স তখন তথ্যদাতার ছিল কি না, ঠিক আছে? এখানে হচ্ছে করে ট্রিক্স তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। এবার আসো তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা যায়, যেমন সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়, দলীয় আলোচনার মাধ্যমে করা যায়, পর্যবেক্ষণের মাধ্যমে করা যায় ইত্যাদি। তো আমরা হচ্ছে এখন এই 3টা পদ্ধতি সম্পর্কে জানবো। এখানে ছবি দেওয়া আছে, দেখো এটা কি সাক্ষাৎকারের পদ্ধতির ছবি, দলীয় আলোচনার ছবি, পর্যবেক্ষণের ছবি। সাক্ষাৎকার পদ্ধতিতে প্রশ্নমালার মাধ্যমে আমরা একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি। দলীয় আলোচনায় হচ্ছে আমরা 5 থেকে 8 জন তথ্যদাতাকে নিয়ে একটি দল গঠন করে আমরা প্রশ্নমালার সাহায্যে উত্তর দিতে পারি। আর এই পর্যবেক্ষণ পদ্ধতিতে হচ্ছে একটি পর্যবেক্ষণ লিস্ট তৈরি করে যে কোনো বিষয় পর্যবেক্ষণ করা হয়। চলো এখন তাহলে আমরা নবম শ্রেণীর এক বন্ধু রাজু কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করলো তা আমরা জেনে নিই। দেখো রাজুর বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি, রাজু নিজ এলাকার সামাজিক উপাদানের পরিবর্তনকে তার বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করলো। এরপর সে সামাজিক উপাদান হিসেবে তার এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, যানবাহনের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করলো। সে ঠিক করলো এলাকার 20 বছর আগের সামাজিক উপাদানগুলো কেমন ছিল এবং বর্তমানে কেমন তা জানবে। এই 2 অবস্থা সম্পর্কে জেনে সে পরিবর্তনগুলো নির্ণয় করবে। তাই সে এলাকার রাস্তাঘাট, বাড়িঘর ও যানবাহনের পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নমালা তৈরি করলো।
সে এলাকার চারজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করলো। তথ্য সংগ্রহের সময় করণীয় সব নীতিমালা সে অনুসরণ করলো। চারজন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে সে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলো। তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফল প্রতিবেদন আকারে উপস্থাপন করলো। রাজুর লেখা প্রতিবেদনটা দেখতে ইচ্ছে করছে? চলো তাহলে আমরা প্রতিবেদনটা দেখে নিই। এই প্রতিবেদনের মতোই করে আমরা একটা প্রতিবেদন লিখব। আমাদের যে দলীয় কাজ 1 এবং 2 দেওয়া আছে, আমরা পরবর্তী 2টি পর্বে আমাদের যে কাজগুলো নিয়ে আলোচনা করবো সেখানে কিন্তু এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। কী কী বিষয়? বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের যে ধাপগুলো সেগুলো কী, তথ্য নেওয়ার পূর্বে আমাদের করণীয় কী, কীভাবে আমরা তথ্যদাতা যাচাই করব, তথ্য নেওয়ার সময় আমরা কী করব, এই বিষয়গুলো মাথায় রেখে তারপর একটা প্রতিবেদন কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তখন আচ্ছা চলো আমরা হচ্ছে এখন প্রতিবেদনটা দেখে নিই। অনুসন্ধানের বিষয়টা কি হতে পারে? আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। সো তুমি যদি এখানে সামাজিক উপাদানের পরিবর্তন করো সেক্ষেত্রে সামাজিক উপাদান লিখবে, তুমি যদি প্রাকৃতিক উপাদানের পরিবর্তন করো তাহলে তুমি প্রাকৃতিক উপাদান লিখবে। এখানে দেখো উপরে তোমার তারিখ দিতে হবে, অর্থাৎ তুমি যে তারিখে হচ্ছে এই প্রতিবেদনটা জমা দিবে সেদিনে তারিখটা দিবে। এবার হচ্ছে কি, অনুসন্ধানের জন্য আমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে কি, আমার এলাকার সামাজিক উপাদান 20 বছর আগে কেমন ছিল, আমার এলাকার সামাজিক উপাদান বর্তমানে কেমন। এটা কিন্তু আমরা রাজুর যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ছিল তার যে প্রতিবেদনটা সে লিখেছে সেই প্রতিবেদনটা আমরা দেখছি। তো সেমভাবে কিন্তু আমাদেরও একটা প্রতিবেদন তৈরি করতে হবে আমাদের পরবর্তী যে দুইটা আমরা যে প্রশ্ন সমাধান করব বা আমাদের পরবর্তী যে দুটো দলীয় কাজ আছে সেখানে আমরা দেখব, ঠিক আছে? আমাদের পরবর্তী দুটা পর্বে তোমরা খেয়াল রেখো, দেখতে পাবে। এরপর আছে কি, তথ্য সংগ্রহের পদ্ধতি। আমি সাক্ষাৎকার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছি, তো আমি এই জন্য 4 জন বয়স্ক ব্যক্তিকে নির্বাচন করেছি। প্রত্যেকের কাছ থেকে প্রায় 20 থেকে 30 মিনিট সময় নিয়ে প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর সংগ্রহ করেছি। উত্তর সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে আমি সম্মতি নিয়েছি। তথ্য সংগ্রহের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নগুলো ছিল কি দেখো, যেমন এলাকার 20 বছর আগের ও বর্তমানের বাড়িঘর, তারপর রাস্তাঘাট ও যানবাহনের অবস্থা সম্পর্কিত, অর্থাৎ 20 বছর আগে কেমন ছিল বাড়িঘর রাস্তাঘাট যানবাহন, 20 বছর পর এখন বাড়িঘর রাস্তাঘাট যানবাহন কেমন আছে, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু সে তৈরি করেছে এবং এগুলোই সে অনুসন্ধান করেছে। এরপর রয়েছে কি, তথ্য বিশ্লেষণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে পেয়েছি এলাকার 20 বছর আগে কাঁচা রাস্তা ছিল যা বৃষ্টির সময় কর্দমাক্ত হতো। 10 বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে রাস্তা পাকা করা হয়। এখন জেলা শহরের সঙ্গে আমার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। অন্যদিকে 20 বছর আগে এলাকার অধিকাংশ বাড়ি ছিল টিনসেডের, বর্তমানে বেশিরভাগ বাড়ি 2 তলা বা 3 তলা বিশিষ্ট। সেই সঙ্গে 20 বছর আগে যে যানবাহন ব্যবহার করতো এখন সে একই ধরনের যানবাহন ব্যবহার করা হচ্ছে, কিন্তু ইদানিং রিক্সার ব্যবহার বেড়েছে। ফলাফল কী লেখা যায়? এলাকার সামাজিক উপাদানে পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট ও বাড়িঘরের ধরন পাল্টেছে এবং যানবাহন হিসেবে রিক্সার চাহিদা বেড়েছে। এবার আসি যৌক্তিক সিদ্ধান্ত। এলাকার সামাজিক উপাদান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে, এই পরিবর্তন সমাজের মানুষের জীবনযাত্রা উন্নত করেছে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আলোচনা করলাম 9 শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধানের পর্ব 5, যেখানে আমরা 8 থেকে 10 পৃষ্ঠায় তথ্য সংগ্রহের পদ্ধতি এবং প্রতিবেদন কীভাবে প্রণয়ন করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে তোমাদের যে দলীয় কাজ আছে সেগুলো সমাধান করে দিব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।